গভর্নমেন্ট জানে না আমি একজন রাজনীতিবিদ যোদ্ধা আমার দাদাই বাংলাদেশ চলে উঠায় কিনবে আসসালামু আলাইকুম আমি মুশির রহমান আমি একজন ইতালিয়ান প্রবাসী বাঙালি আমি গত 14ই মার্চ ইতালি থেকে বাংলাদেশে আসি ইতালি থেকে আসার আগে আমাদের সমস্ত চেকআপ সমস্ত কিছু করেছি সরকারিভাবে বেসরকারিভাবে ইভেন ইমিগ্রেশনও করা হয়েছে ইতালি থেকে দুবাই আসি দুবাইও করা হয়েছে আমি যখন সকাল 8:20 মিনিটে ল্যান্ড করলো বাংলাদেশে বিমান ওখানেও বাংলাদেশ এয়ারপোর্ট আমাদেরকে চেক করছে করার পরে আমাদেরকে হঠাৎ করে বলে পাসপোর্টগুলো দেওয়ার জন্য আমরা পাসপোর্টগুলো দিয়ে দিলাম তারপরে বলে সবাই বাসে ওঠেন উঠলাম আমরা সবাই বাসে তিনটি বাসে 142 জন লোক আমাদেরকে উঠাইছে আমাদেরকে ইমিগ্রেশন না করিয়ে হাজি ক্যাম্পে সোজা নিয়ে যাওয়া হলো যাওয়ার আগে দেখি গাড়ির বাসের সামনে পুলিশ পিছন পুলিশ বাস নামিয়ে চলে আসলো আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছিলাম কি হবে কি হবে কি কারণে আসলাম কেউকে পাই না শুধু একজন দারোয়ানকে জিজ্ঞাসা পাইছি দারোয়ানকে জিজ্ঞাসা করছি ভাই আমাদেরকে কেন আনা হয়েছে কারণ বলে আমি কিছুই জানি না অতঃপর কিছুক্ষণ পর বেশ কিছু পুলিশ আসলো তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম ভাইয়া আমাদেরকে কেন আনছে কি কারণে আনছে তারা বললো আমাদেরকে চেক আপ করাবে ওকে চেক আপ করবে বা ইটালি তো করে আসছি দুবাই তো করে আসছি ব্যক্তিগতভাবে করছি সরকারি বেসরকারি সব কিছু চেক আপ করি আমরা আসছি যদি আমাদের 100% ঠিক না থাকতো তাহলে কোনো দিন কোনো অবস্থাতেই আমাদের কি ইটালিয়ান ইমিগ্রেশন আমাকে বাংলাদেশ আসতে দিত না যাই হোক আমি আসলাম এশিয়ার করুণ পরিস্থিতির ভিতরে পড়লাম আমার একটা ছোট্ট বাচ্চা 3 বছরের আর একটা বাচ্চা 9 বছরের আমি যখন আসলাম দীর্ঘ 6 ঘন্টা পেয়ে হয়ে গেল 16-18 ঘন্টা জার্নি করে আসলাম এসে আমাদেরকে বসতে দিল একটা প্লেসে অনেক নোংরা যা বলার ভাষা নেই অনেক মশা অনেক বমি অনেক নগণ্য পরিবেশে আনলো আমরা তখন বের হয়ে বাইরে বসলাম এরপর অটোর উপরে যায় জিজ্ঞাসা করলাম পুলিশ বাইরে ভাই একটা বোতল পানি দেওয়া যাবে বাচ্চারা তা সহ্য করতে পারতেছে না ভাই আপনারা আসেন দেখেন আমাদের বাচ্চাগুলোর কি পরিস্থিতি আমার 2 বাচ্চার সাথে আরো মিনিমাম 10-15 জন বাচ্চা হবে আমি একটা মিসবিহেভ করার কারণে কিছু সোশ্যাল মিডিয়া কিছু ফেসবুক দাঁড়ি আমার নামে আমার বিরুদ্ধে কিছু কথা বলতেছে আমি তাদেরকে বলতে চাই আমি যা করছি যেটাই করছি তখন পরিবেশ পরিস্থিতি আমাকে বাধ্য করছে ভাইয়া আপনারা বোঝার চেষ্টা করবেন এক তো নোংরা পরিবেশ কেউ আমাদের খোঁজ নেয় না দ্বিতীয়ত আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে দীর্ঘ 18 ঘন্টা পর আসে আয় পর আমার বাচ্চা এখানে 6 ঘন্টা ক্ষুধার্ত পানি চাইতেছে খালি পানি চাইতেছে আমার ছোট বাচ্চা আমার ঘাড়ে যখন মাথা ফেলে দিল বাবা আমি আর পারতেছি না আমার বড় ছেলে যখন বলল ও গড সে আজনি আমি আমার বড় ছেলের সাথে চাচাচাতি করছিলাম বাবা ধৈর্য ধরো তুমি যেমন আমিও তো তেমন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যখন আমার ছোট ছেলে আর কোনো দুঃসুদ্ধ করতে চায় না তখন আমি উত্তেজিত হয়ে গেলাম আমার পাশে একটা 1.5 বছরের বাচ্চা ওর মা আরো বেশি অত্যাচার আহাজারি করতেছে কান্নায় ওর বাবা আরো কান্নায় অস্থির অত্যাচার করতেছে যারা আমার বিরুদ্ধে বা যারা আমাদের এই পরিস্থিতির জন্য উপহাস করেন তাদেরকে বলতে চাই এই দেশ আমার এই দেশ আপনাদেরও আমি প্রবাসী বাঙালি বলে আর আমার সবাই ওইখানে এই পরিস্থিতির শিকার বলে সবাই ভুক্তভোগী না সবাই অসুস্থ না সবাই এই করোনা ভাইরাস নিয়ে আসে নাই আমাদের চেক আপ করা হয়েছে বলে আমরা আসছি আমরা আমার দেশে আসছি তাই বলে আমাদেরকে এইভাবে অপমান অপদস্থ করা হবে এটা মেনে নেওয়া যায় না করেন আমাকে করেন কিন্তু নাবালক ছোট ছোট বাচ্চাগুলোর সাথে যা করা হয়েছে এই প্রতিষ্ঠানে যারা দায়িত্ব ছিল এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিল সরকারের চোখে ফাঁকি দিচ্ছেন আমাদেরকে অবহেলা করছেন অতঃপর গেটের সামনে গিয়ে পুলিশকে অনুরোধ করলাম একটি বোতল পানি দেওয়ার ব্যবস্থা করেন আমাদের টাকা দিয়ে আমরা কিন্তু আমার বাচ্চাগুলোকে বাঁচাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে একটু পানি দেই তারপর তারা মেনে নিয়ে কিছুই বলতে চায় না যখন সবাই উত্তেজিত হয়ে একসাথে আসলো তখন 2 কেস পানি দিল আমাদের কোনো রকমে জান বাঁচলো আমি একজন বাবা তার জন্য কি আমার এই অপরাধ হয়েছে আমার 2টা শিশু বাচ্চার জন্য আমি এক বোতল পানি চাওয়া কি আমার অপরাধ হয়েছে আমার জন্মভূমিতে আমি একজন রেপুটেড যোদ্ধা আমি এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না এক বোতল পানি নিজের পয়সায় কিনবো আমার জন্মভূমিতে এসে যদি আমি পানি পাই না তাহলে দুঃখজনক তাও আমার নিজের জন্য না আমার বাচ্চার জন্য আমি বলছি যে আমাকে রেখে দেন আমার বাচ্চাগুলোকে ছেড়ে দেন আমার বাচ্চাগুলো ক্লিন এবং হোয়াইট এবং পরিষ্কার কোনো রকমের কোনো দুর্ভাগ দূষিত বায়ু নেই দূষিত কোনো কিছু নেই
তারপরে অকপল অটোপর সবাই যখন উত্তেজিত হলো হয়ে গেল লোক আসলো আমাদেরকে চেকআপ করলো আমরা মেনে নিলাম আমাদের কাছে ক্ষমা চাইলো সব কিছু বললো আমরা চেকআপ করাইলাম চেকআপ করানোর পরে আমরা বলছি আমরা কি একটু খাবারের কোনো কিছু পাবো না আমাদেরকে খাবার অধিকার নেই আমরা নিজের টাকায় পয়সা দিয়ে কিনে আমরা খাবার খাবো আপনাদের টাকাও লাগবে না বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা সাহায্য সহযোগিতা করি টাকা দিয়ে আমাদের গভর্নমেন্টের কোনো টাকার প্রয়োজন নেই আমরা অনেক ক্ষুধার্ত আমার বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত অতঃপর দেখলাম একজন আর্মি অফিসার আসলেন উনি সমস্ত জিনিস বিল্ডিং ঘুরে ঘুরে পরিদর্শন করলেন এবং আমাদের সামনে এসে বললেন আপনাদের থেকে দুই তিনজন আমাদের সাথে আসেন আমি আসলাম তখন ওইখানে দায়িত্বরত লোকদের সাথে কথা বললেন ওরা অনেক ক্ষুধার্ত সত্যিকার অর্থে এভাবে একটা প্রতিষ্ঠানে এভাবে নোংরা করে থাকতে পারে না এখানে মানুষ থাকার থাক দুর্গতা গরু থাকার উপযোগী না তারা যত তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি পারেন এই জায়গাটা ক্লিন করেন পরিষ্কার করেন এবং লোকগুলো ক্লান্ত ওদেরকে বিশ্রাম করেন পরে যা হওয়া হবে সাথে সাথে আমাদের খাবার আসলো উপরে তিন তালায় আমাদেরকে বেড করে দিল আমরা খেলাম রেস্ট নিলাম চলে গেলাম সব কিছু মেনে নিলাম তারপরে আবার আমাদেরকে চেক আপ করতে আসলো চেক আপ করলো সব কিছু করলো দেখলো যে আমাদের ভিতরে কোনো কিছু নাই আমরা পরিষ্কার আমাদেরকে বলছে চলে যেতে আমরা প্রস্তুত নিলাম চলে আসব তবে পরিশেষে বলি আমি বাঙালি এ দেশ আমার আমার সাথে যা করা হবে আমার বাচ্চার সাথে তা করা হবে কেউ ভুল বুঝবেন না আমার দুধের বাচ্চার সাথে যারা অন্যায়ভাবে স্ট্যাটাস দিয়েছেন কথা বলেছেন আপনাদের বালাও কিন্তু হইতেও পারে আল্লাহর কাছে দোয়া করি আমার মতো ভুক্তভোগী যেত না হন যদি জানতাম এই পরিবেশ এই পরিস্থিতি আমি বাংলাদেশে আসতাম না বাংলাদেশে আমার কোনো 10-20 বছরের মাত্র দুইবার আসা আমার টিকিটটা অনেক আগে কাটা ছিল দেখে আমি এসেছি আমার বাচ্চার স্কুল বন্ধ ছিল দেখে আমি আসতে বাধ্য হয়েছি কিন্তু আমি যে শহরে থাকি একটি লোক আক্রান্ত নয় আমার শহরটার নাম হইল আপনারা সবাই ভালো করে জানেন খোঁজ খবর নেন এয়ারপোর্ট এলাকা ফিমিশিনো নাম আবার বলি কমিউনিটি ফিমিশিনো একটি লোক আক্রান্ত নয় আমরা ছিলাম আল্লাহর রহমতে সহি সালামতে ভালো ছিলাম যাই হোক আমি একটা খারাপ ওয়ার্ড প্রয়োগ করাতে আমি রাষ্ট্রকে গালি দিই নাই আমি নিয়ম বলিকে গালি দিছি সরকারের সমস্ত জিনিসকে আমরা আগে বিদেশিরা সমর্থন দেই কেননা আমি একজন রেপিটেন্ট যোদ্ধা এই দেশের অর্থের যোগানদাতা বিনা বিনা স্বার্থে আমরা এই দেশে ইনভেস্ট করে থাকি এবং প্রাইম মিনিস্টার নিজেও যারা জানেন আমাদের সমস্ত কথাগুলা যদি ভুল করে থাকি আমি সিস্টেম এবং নিয়মকে একটা রাগ টোকিং করে গালি দিছি রাষ্ট্রকে নয় আমি আবারও বলি রাষ্ট্রকে গালি দেই নাই আমি সিস্টেম স্বয়ং মন্ত্রণালয়ের লোকেরও জানে না এই পরিবেশ এই পরিস্থিতি চলতেছে আমাদেরকে অবহেলায় রাখা হয়েছে আমাদেরকে পরে সচিব উপসচিব এসে আমাদেরকে বলছেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং একজন আর্মি অফিসারও বলছেন আপনাদের সাথে যা করা হয়েছে মর্মান্তিক তো একটা খারাপ ব্যবহার করা হয়েছে তার জন্য আমরা অনুতপ্ত এই জন্য আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং আবারও ভুল স্বীকার করি যা করছি আমি উত্তেজিত মাথায় করছি একটা গালি দিছি মাত্র তাই বলে এই না যে আমি এই দেশের মানুষকে গালি দিছি আমার জন্মভূমিকে গালি দিছি আমার সরকারকে গালি দিছি সরকারের প্রতিটি পদক্ষেপকে যেমন আমরা স্বাগত জানাই ঠিক আমরাও আশাবাদী ছিলাম হয়তো আমরাও এভাবে একটা সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে আমরা সবকিছু করতে পারবো সেই কারণেই উত্তেজিত হয়ে গেছিলাম আমার বাচ্চার কারণে হয়েছিলাম নিয়মাবলীর জন্য হয়েছিলাম সিস্টেমের বলে হয়েছিলাম আমাদেরকে অবহেলা করা হয়েছে আর কিছুই না আমাদেরকে অবহেলা করা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করে দিয়েন আমার মতো কোনো ফ্যামিলি বাচ্চা যাতে আর এই বাংলাদেশে না আসে আমি হয়তো আর নাও আসতে পারি বা নাও আসবো কিন্তু যদি জানতাম এই পরিবেশ পরিস্থিতি তাহলে কোনো দিন কখনো কোনো অবস্থাতে আসতাম না তবে এখন ফেসবুকধারীরা এবং মিডিয়াধারীরা আমার এই কথাগুলাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন এবং আমাদের 142 জন লোকের বক্তব্য নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছেন এটা ঠিক না এটা কোনো রকমই মেনে নেওয়া যায় না বাচ্চাদের দিকে চেয়ে আপনারা এসব বন্ধ করা উচিত ছিল আপনাদের মধ্যে ন্যূনতম সহানুভূতি নেই বাচ্চাদের জন্য বা প্রতিটা বাবার কাছে তার বাচ্চারা কলিজার টুকরা ঠিক আমার দুই সন্তানও আমার কাছে কলিজার টুকরা আমার বাচ্চারা যখন পানি পানি করতেছে দীর্ঘ 6 ঘন্টা পানি নেই ওইখানে মশার জ্বালায় বসা যায় না
তখন আমি উত্তপ্ত হয়ে একটি ওয়ার্ড বাক্য প্রয়োগ করছি এবং অনেক চিল্লাচিল্লি করছি। এই কারণে আমার পানি আসছে, এই কারণে আমাকে খানা দিছে, এই কারণে আমার ট্রিটমেন্ট করছে। নয় যদি চিল্লাচিল্লি না করতাম, এই ওইখানে উচ্চস্বরে কথা না বলতাম, তাহলে এই সমস্ত কিছুর থেকে আমরা কিছুই ভোগ করতে পারতাম না, হয়তো রাতের 12টা 1টা বাজত। বর্তমান সরকারের এই করোনা ভাইরাসের উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং আমরা এর সমর্থন করি যে একটি মহামারী আকার ধারণ করেছে। আমরা এর বাইরে নই, আমরাও চাই এদেশে চেক আপ হোক, কিন্তু এই সরকারও জানে না এই মন্ত্রণালয় বা এই দায়িত্বে যারা আছে তারা কতটুকু অবহেলা করে সাধারণ মানুষের ধারকান্তে গিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সেবা দিতে অক্ষম। আমরা দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা পরে তাদেরকে পাইলাম, এর আগে আমাদের কাছে আসাই হয় নাই, আসে নাই, খোঁজে নেয় নাই। কেননা আমি একজন ভুক্তভোগী, তাই বলি বাংলাদেশ সরকার যেই পদক্ষেপ নিয়েছে করোনা ভাইরাস নিয়ে তাকে আমরা সুস্বাগত জানাই এবং একটি ভালো উদ্যোগ। এবং আমি যেহেতু প্রবাসী, আমি এটা নিয়ম কানুন মেনে চলবো, অবশ্যই মেনে চলবো। সবাই আমাকে দোয়া করবেন আর ছোট বাচ্চা নিয়ে মিডিয়াগিরি করবেন না, পলিটিক্স করবেন না, রাজনীতি করবেন না। আমি আপনাদের কাছে আবারও বলি, আমি আমার ওয়ার্ডটাকে সরি বলছিলাম, আবারও দ্বিতীয়বারের জন্য সরি বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে।